হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওর টপিক, অনলাইনে আপনারা কিভাবে পাসপোর্টের স্ট্যাটাস চেক করবেন, অর্থাৎ ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর আপনার পাসপোর্টটা রেডি হয়েছে কিনা সেই তথ্যটি অনলাইন থেকে কিভাবে পেতে পারেন, সেটি আমি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওতে চলে যাওয়া যাক। তো প্রথমে আপনারা আপনাদের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। এরপরে সার্চ বারে এসে পাসপোর্ট স্ট্যাটাস চেক লিখে সার্চ দিবেন। প্রথমে যে ওয়েবসাইটটি আসবে, চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এই ওয়েবসাইটটি আপনারা ওপেন করবেন। আপনাদের সুবিধার্থে আমি এই ওয়েবসাইটটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকেও নিয়ে নিতে পারবেন। এরপরে এখানে এসে দেখতে পাচ্ছেন চেক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, এইখানে দেখতে পাচ্ছেন অনলাইন রেজিস্ট্রেশন আইডি অ্যাপ্লিকেশন। তো এইটা আমি আপনাদেরকে বুঝাই, আপনাদের যে ডেলিভারি স্লিপটা দেখিয়েছে আমি এখানে স্ক্রিনে আপনাকে সেই ডেলিভারি স্লিপের মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি। দেখবেন যে আপনার ডেলিভারি স্লিপের এক কোণাতে অ্যাপ্লিকেশন আইডি দেওয়া থাকবে, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সেই অ্যাপ্লিকেশন আইডিটা আপনারা এখানে লিখে দিবেন। এখানে অ্যাপ্লিকেশন আইডিটা লেখার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন আপনার অ্যাপ্লিকেশন আইডিটা এখানে অটোমেটিক চলে আসছে। এরপরে আপনারা পাসপোর্টে যে আপনার ডেট অফ বার্থ দিয়েছিলেন, অর্থাৎ আপনার যে জন্মসাল, মাস এবং তারিখ দিয়েছিলেন, আপনারা এখানে সেটা সিলেক্ট করবেন। এরপরে আই অ্যাম হিউম্যানের টিক দিয়ে চেকে ক্লিক করবেন। তো এই যে উপরে এসে এখানে দেখতে পাচ্ছেন পাসপোর্ট স্ট্যাটাস, এখানে লেখা আছে পাসপোর্ট ইস্যু, অর্থাৎ আপনার আমার পাসপোর্টটা আমি উঠিয়ে নিয়ে চলে আসছি, তাই এখানে এটা দেখাচ্ছে। আপনার পাসপোর্ট যদি এখানে রেডি হয়ে থাকে তোলার জন্য, তাহলে এখানে লিখা থাকবে আপনার পাসপোর্ট কালেকশনের জন্য রেডি আছে, আপনি আপনার ডেলিভারি স্লিপটা নিয়ে গিয়ে পাসপোর্টটা উঠিয়ে নিতে পারবেন। এছাড়া এটার বাইরে যদি অন্য কোনো কিছু লেখা থাকে, তাহলে বুঝবেন যে আপনার পাসপোর্টটা এখনও রেডি হয়নি। তো পাসপোর্টটা রেডি হলে আপনারা ওখানে কীরকমের লেখা দেখবেন আমি আপনাদেরকে স্ক্রিনে সেটাও দেখিয়ে দিচ্ছি। এই লেখাটা আসলে আপনারা মনে করবেন যে আপনাদের পাসপোর্টটা রেডি হয়ে গেছে। আপনি পাসপোর্ট অফিসে পরের দিন গিয়ে আপনার ডেলিভারি স্লিপটার সাথে নিয়ে যাবেন, অফিস থেকে আপনার পাসপোর্টটা উঠিয়ে নিয়ে চলে আসতে পারবেন খুব সহজে। তো এই ছিল আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন, তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আমরা আপনাকে আমাদের সকল নতুন ভিডিও সম্পর্কে জানাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।